আজকের সিনেমার গল্প তোমার কাছে অজানা হতেই পারে, কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, সিনেমার এই অংশটা তুমি ফেসবুক অথবা ইউটিউবের কোথাও না কোথাও একবার হলেও দেখেছো। আমিও সর্বপ্রথম সিনেমার শুধুমাত্র এই ক্লিপটুকুই দেখেছিলাম, তাই ভাবলাম সবাই যেহেতু অংশটার সাথে পরিচিত, সবার সাথে গল্পটারও পরিচয় করিয়ে দেই। তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 2018 সালে মুক্তি পাওয়া জিনিয়াস মুভির এক্সপ্লেনেশন। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুর দিকেই কিছু অস্ত্র চোরাচালানের সংগঠনকে দেখানো হয়। ট্রাক ভর্তি অস্ত্র তারা বেআইনিভাবে পাচার করছে। স্পষ্টভাবে তেমন কিছু জানা না গেলেও বোঝা যায় ভেতরে অবশ্যই কোনো না কোনো ঝামেলা হয়েছে। আর সেই ঝামেলাতেই আমাদের আজকের সিনেমার মেইন ক্যারেক্টার ভাসু খুবই গুরুতরভাবে জখম হয়ে গিয়েছে। সেখান থেকেই ঘটনা 7 মাস সামনে চলে যায়। ভাসু এখন মোটামুটি সুস্থ, তবে সে নিজের পায়ে ঠিকঠাক মতো হাঁটতে বা দৌড়াতে পারে না। নিজের কানে লাগানো হেডফোনটাকে ঠিক করে সে এগিয়ে যায়। এটা হলো তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, সহজ ভাষায় সিক্রেট র এজেন্সি। ভেতরে তাকে দেখে সবাই খুশি। ভাসুর কথাবার্তাতেই বোঝা যাচ্ছে এখানে টেকনিক্যালভাবে তার দক্ষতা সবার থেকে উপরে। এতটা সময় সে গায়েব ছিল, তার কোনো ঠিক ঠিকানা পায়নি কেউ। তবে সবাই খুশি হলেও কিছু অফিসার ছিল যারা মোটেও খুশি নয়। তাদের মধ্যে একজন মিস্টার জোশি। ভাসুর টিমে যেই কজন ছিল তারা প্রত্যেকেই গত মিশনে মারা গিয়েছে। এখন ভাসু নিজের জন্য তাদের গ্রুপের হেড জয়শঙ্কর প্রসাদকে একটা টিম বানিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু মিস্টার জোশি তাকে টিটকারি মেরে বলে যায় তার নাকি খোলা ময়দানে 300 মিটার হেঁটে যাওয়ার সামর্থ্য নেই, সে আবার মিশন পরিচালনা করবে কিভাবে। আরও কিছু কথা বলে সে এখান থেকে চলে যেতে ধরে। কিন্তু ভাসুর কথা, আমি খোলা ময়দানে 300 মিটার না যেতে পারলেও আপনাকে 2982 কিলোমিটার ছেঁচড়াতে পারবো। এই বলে তার হাতে থেকে স্যুটকেসটা নিয়ে তাকে জিজ্ঞাসা করছে, আপনার বোতামগুলোর মধ্যে 3 নম্বর বোতামটা ব্যতিক্রম কেন? অর্থাৎ ওটা বোতাম নয়, ক্যামেরা। তাছাড়াও সে কাউকে না জানিয়ে চায়নাতে গিয়েছিল, এটাও তার জানা হয়ে গিয়েছে। সে কিচ্ছু বলতে পারে না, তার সেই ক্যামেরাটাকে খুলে ফেলে দিয়ে সে কিছু প্রমাণ বের করছে। সে চায়নাতে গিয়েছিল, এমনকি গুপ্ত পরিচয়ে। বিষয়গুলোর খোলাসা হবার পর মিস্টার জোশির কপাল বেয়ে ঘাম পড়ছে। তবে বোঝা যায় এখানে তার সাথে আরও একজন আছে। সে জনাব জয়শঙ্করকে জানায় এটা নাকি তাদের একটা সিক্রেট মিশন ছিল, পরবর্তীতে তাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবে বিষয়টা। আপাতত থাক, এখানে এই মিশন সম্পর্কে কারোরই জানা ছিল না, যেটা ভাসু সবার সামনে প্রকাশ করে নিজের দক্ষতার প্রমাণ করলো। সে কতটা পারে দেখালো সবাইকে। তবে এজন্য রেগে গিয়ে যখন ভাসুর ওপর সে কিছুটা চড়াও হয়, তখন তার কান থেকে সেই ইয়ারফোনটা খুলে পড়ে যায়। ভাসু যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। অর্থাৎ এটা কোনো সাধারণ ইয়ারফোন ছিল না, তার শারীরিক কিছু সমস্যা রয়েছে। এই ইয়ারফোন তার ডান কান থেকে সরে গেলে যে কোনো ছোটোখাটো আওয়াজ তার মস্তিষ্কে তীব্রভাবে আঘাত করে, যার কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মিস্টার জয়শঙ্কর ভাসুকে জানায় সে মেডিকেলি সুস্থ নয়, তাকে কখনোই সিক্রেট মিশনে নেওয়া যাবে না। এমনকি তারা ভাসুকে হেও করে কথা বলে। ভাসু নাকি তাদের ভুল সিদ্ধান্তের মধ্যে একটা ছিল, কারণ পরবর্তীতে এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি যে মিশনের পেছনে ভাসু এবং তার টিম ছুটেছিল সেটা আদৌ সঠিক ছিল। এরপর তার আর কিছু বলার থাকে না, তাদেরকে নিজের মিশনের কিছুটা সত্যতা দেখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ভাসু। তার মনের মধ্যে খুবই কষ্ট, কারণ যারা তাকে ভরসা দিত তারাই আজকে তাকে সন্দেহ করছে। তবে সেই সিক্রেট এজেন্সির একজন অফিসার ভাসুকে খুবই ভালোবাসত, সে দেখা করে নন্দিনীর সাথে। এই হলো আমাদের আজকের সিনেমার আরও একজন মেইন ক্যারেক্টার। নন্দিনীকে সে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, ভাসুকে যেন সে দেখে শুনে রাখে, তার দরকার নেই আর মিশনে ফেরার। তাদের সম্পূর্ণ গল্পটাও বলবো, তবে দেখতে হবে একদম শেষ অবধি। ভাসু এবং নন্দিনী নিজেদের গন্তব্যে যাচ্ছে। ভাসু কল্পনা করতে শুরু করে, র এজেন্সি অথবা এই সব কিছু তার জীবনের কোনো অংশ ছিলই না, এগুলো তো পরবর্তীতে তার জীবনে এসেছে। তার আসল ঠিকানা তো মধুরার সেই শহর। তার বাবা মা সে কয়েক মাসের শিশু থাকতেই এক রহস্যজনক দুর্ঘটনায় মারা গিয়েছিল। খুব সম্ভবত ভারতের কোনো এককালের গণহত্যার বিষয়টাকে বোঝানো হয়েছে। তার পরিবার মারা গেলেও বেঁচে গিয়েছিল সে একা। সেখান থেকে তাদের এক ধর্মগুরু নিয়ে গিয়েছিল তাকে, দিয়েছিল এক নতুন জীবন। পুরো শহর যেন তার হয়ে গিয়েছিল, আর সে পুরো শহরের। এভাবেই যাচ্ছিল তার সময়। তবে তার জীবনে নতুন একটা মোড় চলে আসে তার IIT শুরু হওয়ার প্রথম দিন। ভাসু একদম টাকলা মাথা নিয়ে পুরোপুরি একদম পুরোহিত সেজে তাদের ভার্সিটিতে যায়। সবাই তাকে দেখে বলছে, এই সেই ছেলে, কারণ ভাসু এবার একদম ফার্স্ট র্যাঙ্কিং করেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ছেলে ফার্স্ট হয়েছে। নন্দিনীর সাথে আমরা আগেও পরিচয় হয়েছি, সে খুবই রেগে আছে, কারণ সে চেয়েছিল সে ফার্স্ট হবে, কিন্তু তাকে পিছে ফেলে অন্য একজন ফার্স্ট হয়ে গিয়েছে। অবশ্য ভাসুকে দেখে সে এমনটা জানায়, সে অবশ্যই মুন্না ভাইয়ের মতো চিটিং করে ফার্স্ট হয়েছে। তবে ভাসু হলো খুবই চতুর একটা ছেলে, সে ডাইরেক্ট সকলের সাথে ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করছে, আর নন্দিনীর বেলাতে সে একদম ফ্লার্টিং করছে। পুরোহিত মশাই নাকি এরকম কাজ করে, এই বিষয় নিয়ে সবাই হাসাহাসিও করছে। আর অপরদিকে এমনিতেও নন্দিনী তার উপর রেগে আছে, তার উপর আবার ভাসু তার সাথে ফ্ল্যাটিং করছে। নন্দিনী তাকে বিরক্তি দেখিয়ে চলে যায়। পর মুহূর্তে আমরা দেখতে পারি
সে আসলে টাকলা নয়। এতক্ষণ সে নকল সাজ রেখেছিল ভার্সিটির বাকি পোলাপানদের মন মানসিকতা কিরকম এটা জানার জন্য। বাকি সবাই তাকে দেখে অবাক। সে বলছে, মনে হয় প্রেম হয়ে গিয়েছে। বাকিরা যখন তার কথায় সাড়া দেয় তখন সে জানায়, আরে আমার নয়, নন্দিনীর। আর ওদিকে নন্দিনী বাসুর ওপর খুবই রেগে আছে। আজকে ব্রেইন অলিম্পিকে তাকে উচিত শিক্ষা দেবে। রাত হলে সেটার আয়োজন করা হয়। আর অবশ্যই তোমরা প্রত্যেকেই ফেসবুকের এই সিনটা একবার হলেও দেখেছো। তাদের বি গ্রুপের যে ফার্স্ট র্যাঙ্কিং করেছে তাকে করা হবে প্রশ্ন। এখানেই নাকি প্রমাণ হয়ে যাবে সে চিটিং করে ফার্স্ট হয়েছে নাকি জেনুইন ভাবে। কিন্তু আমাদের বাসু শুধুমাত্র ফ্ল্যাটিং করার মধ্যেই ব্যস্ত। নন্দিনীকে দেখলে তার মাথায় অন্য কিছু চলে না, শুধু তার প্রশংসাই চলে। তার রূপের সৌন্দর্যের সেই প্রশংসাই করছে সে। আর তার ফ্ল্যাটিং এর কারণে নন্দিনী বারবার বিরক্তি ফিল করছে। নন্দিনী ইংরেজিতে কথা বলছে দেখে বাসু তাকে জানায়, হিন্দি বললে নাকি তাকে আরো কিউট লাগে। সুযোগ পেয়ে গেল নন্দিনী। বাস ইংরেজি পারে না সে, এমন একটা কথা বলে দেয় সবার সামনে। তারপর সেখানে যাওয়ার পর তাকে প্রথম প্রশ্ন করা হয়, এখানে চারটা ট্যাবলেট আছে, দুইটা জ্বরের আর দুইটা ঠান্ডার, কিন্তু কোনটা ঠান্ডা বা কোনটা জ্বরের জন্য সেটা বোঝা যাচ্ছে না। তাকে বলা হয়, এখন তোমাকে একটা জ্বরের এবং একটা ঠান্ডার ট্যাবলেট খেতে হবে, দেখি বের করে দেখাও। বাসু তো শুধুমাত্র ফ্ল্যাটিং করার মধ্যেই ব্যস্ত, অবশ্য কথায় কথায় নন্দিনীর প্রশংসাও করছে। প্রশ্ন পাস করে দেয় সে। আর নন্দিনী সবাইকে বলছে, হ্যাঁ জানতাম পারবে না। তার সেকেন্ড প্রশ্ন, এখানে সবগুলো বিজোড় সংখ্যার বল রাখা আছে, বলগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন এদের যে কোনো তিনটা বলের যোগফল 30 হয়। বাকি সবাই প্রশ্ন শুনে বলতে শুরু করে, এটা ইম্পসিবল, টেকনিক্যাল ভাবে কখনোই তিনটা বিজোড় সংখ্যার যোগফল 30 করা সম্ভব নয়। তবে বাসু তার প্রশ্নের উত্তর না দিয়ে বরং আবারও তার প্রশংসাই করছে, আপনিই বলে দিন। কিন্তু এবার নন্দিনী তার অপমান করতে শুরু করে, সে চিটিং করে ফার্স্ট হয়েছে, এমনকি তার শহর মাধুরা সম্পর্কেও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এসব ছোট ছোট শহর থেকে উঠে আসা ছেলেগুলো কখনোই ফার্স্ট হতে পারে না, এমন সব কথা বলে। এমনকি সে যেহেতু মন্দিরে এবং পুরোহিতদের পরিবেশে বড় হয়েছে, তাকে টিটকারি মেরে সে এমনও বলে, বেদ আর গীতাপুরে পুরোহিত হতে পারবে, ইঞ্জিনিয়ার নয়। এই শুনে সে আর চুপ থাকতে পারে না। বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে কিভাবে তাদের ধর্মীয় গ্রন্থগুলোর সংযোগ আছে সে বিষয়গুলো সে তুলে ধরে। এমনকি শুরুতে ইংরেজি নিয়ে নন্দিনী তাকে যে কথাগুলো বলেছিল সে কথাগুলোর জবাবটাও তাকে ইংরেজিতেই সে দিচ্ছে। তার কথাগুলো আসলে এক এক করে এক্সপ্লেন করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরা অবশ্যই দেখেছো তাই স্কিপ করলাম। অবশেষে সে তার দুই প্রশ্নের উত্তরও দিয়ে দেয়। এখানে চারটা ট্যাবলেট থেকে অর্ধেক অর্ধেক করে সে সবগুলো খেয়ে নেবে, হয়ে গেল একটা জ্বরের একটা ঠান্ডার, হলো। তারপর দ্বিতীয় প্রশ্নের প্রথমটা 11, দ্বিতীয়টা 13 এবং তৃতীয়টায় 9 সে উল্টো করে 6 বানিয়ে বসিয়ে দিল, হয়ে গেল 30। তার কথার উচিত জবাব দিয়ে তার সাথে আবারও কিছুটা ফ্ল্যাটিং করে সে চলে যায়। এভাবেই চলতে থাকে তাদের সময়। সকলেই সকলের মতো ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত, কিন্তু নন্দিনী যখন দেখতে পায় তার র্যাঙ্কিং একবার একদম সাথে চলে গিয়েছে, তখন সে আবারও ব্যস্ত হয়ে পড়ে। সব সময় লেখাপড়া নিয়ে সে ব্যস্ত, সবাই যেখানে এনজয় করে সেখানে সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। আর এই সুযোগেই আমরা নন্দিনীর প্রতি বাসুর যে ভালো লাগাটা সেটাকে ভালোবাসায় পরিণত হতে দেখি। একদিন নন্দিনী তার ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছিল, খুব অল্প সময় তার হাতে, হঠাৎ রাস্তার সবগুলো সিগন্যাল একসাথে গ্রিন হয়ে যায়, যার কারণে একটা জ্যাম লেগে পড়ে রাস্তায়। নন্দিনী বুঝে যায় এটা বাসুর কাজ, কারণ বাসুর মোবাইলে সে এমনই একটা বিষয় দেখেছিল। পুলিশকে সমস্ত বিষয় জানায় সে, ওই ছেলেটাই আকাম করেছে, তার ফ্লাইট মিস করানোর উদ্দেশ্য ছিল তার। এখন পুলিশের কাজ পুলিশ করবে। কিন্তু তখনই হঠাৎ একজন র এজেন্সির অফিসার তার গাড়ি নিয়ে চলে আসে, তাকে দেখে সব পুলিশ চলে যায়, আর বাসুকে সে সাবাসি দিচ্ছে। অর্থাৎ বুঝতে পারলাম র এজেন্সির সাথে বাসুর অনেক আগে থেকেই কিছুটা কানেকশন আছে। সেখানে সে তাকে এজেন্সি জয়েন করার জন্য অফার করে, কিন্তু তার তো আগে লেখাপড়া শেষ করতে হবে। সে বুঝে যায় বাসু কোন লেখাপড়ার কথা বলছে। এভাবে সময় যেতে থাকে, কিন্তু নন্দিনী এবার সিরিয়াস, তার ফার্স্ট হতেই হবে। নন্দিনীর মা তাকে বোঝাচ্ছে, তুই এত জেদ্দি কেন রে, তোর থেকে ভালো কি অন্য কেউ হতে পারে না। ঘটনা ভার্সিটিতে চলে যায়। আজকে নন্দিনী বাসুদেবের সাথে খুবই সুন্দরভাবে কথা বলছে, 1 ঘন্টা সময় দিতে পারবে নাকি সে জিজ্ঞাসা করছে তার কাছে। বিষয়টাতে বাসু অবাক, আসলে নন্দিনীর মনে কি চলছে সেটা পরবর্তীতে জানতে পারবো। বর্তমানে সে একটা ডাউট নিয়ে আছে, একটা ম্যাথমেটিক্যাল সলিউশন তাকে খুবই প্যারা দিচ্ছে, তাই বাসুদেবের কাছে সে সাহায্য চাইতে এসেছে। বাসু তার প্রশ্নের সলিউশন করে দেবে, কিন্তু তার আগে তাকে মন খুলে তার সাথে সেই 1 ঘন্টা কাটাতে হবে। এখন নন্দিনীর তো তার কথা শুনতেই হবে, কারণ তার ডাউট ক্লিয়ার করতে হবে। দেখা যায় এবার যেন নন্দিনী তেমন একটা বিরক্তি ফিল করছে না, তার কথায় কিছুটা সাড়াও দিচ্ছে, এমনকি বাসুদেবের কিছু কথায় নন্দিনী এবার ইমপ্রেসড হয়ে যাচ্ছে। একটা গান শুরু হয়ে যায়, যে গানের মাধ্যমে তাদের একটা বন্ধুত্বের সম্পর্ক ফুটিয়ে তোলা হচ্ছে। অবশেষে তার ডাউট ক্লিয়ার করার কথা তুলে ধরলে বাসুদেব বলে, তোমার ফোনে আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, এই বলে চলে যায়। যেই সমস্যা নিয়ে সে গত 6 মাস ভুগেছে সেটা বাসুদেব এক চুটকিতে সমাধান করে দিল। যাক, এভাবেই তাদের সম্পর্কের ডেভেলপ দেখা যায়। এভাবে যেতে যেতে তাদের ফাইনাল এক্সাম চলে আসে।
আর আমরা জানতে পারি নন্দিনী এবার টপ হবার জন্য ভাসুকে ছলে বলে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। আসলে এজন্যই সে এতদিন ভাসুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এক্সাম হলে গিয়ে দেখতে পারে ভাসু একদম ঠিক আছে, সে একদম চাঙ্গা, পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা শুরু হয়, ভাসু তার এক্সাম দিচ্ছে, কিন্তু নন্দিনী কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে, তার ল্যাপটপে কিছুটা সমস্যা দেখা যায়, ওপেন করতে পারছে না তার ল্যাপটপ। আর ওদিকে ভাসুর এক্সাম শেষ হয়ে গিয়েছে, তার খাতা জমা দিয়ে সে বের হয়ে যাবে, ঠিক তখন তার ফোন বের করে সে তার হ্যাকিং সিস্টেম ব্যবহার করে তার স্যারের মোবাইলে শীলা ম্যাডামের ফোন ঢুকিয়ে দেয়, যার কারণে সে ম্যাডামের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর ভাসু নন্দিনীর সমস্যা সমাধান করতে শুরু করে। সকল কিছুর একটা অ্যান্টিডোট থাকে, তোমার ঘুমের ট্যাবলেটেরও অ্যান্টিডোট ছিল। তাকে আরো বলে, আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি, তুমি তোমার ক্যারিয়ারের জন্য এত কিছু করতে পারো, যেদিন আমাকে ভালোবাসবে না জানি কি করবে। এই বলে তার সমস্যা সমাধান করে সে চলে যায়। নন্দিনী শুধুমাত্র সেদিকেই চেয়ে থাকে। এক্সামের রেজাল্টের দিন চলে আসে, নন্দিনী খুবই খুশি হয়ে যায়, কারণ সে ফার্স্ট হয়েছে। কিন্তু অবাক হয়ে যায় এটা দেখে, ভাসুর নাম লিস্টে নেই কেন? খোঁজ নিলে জানা যায় ভাসু নাকি তার খাতার মধ্যে প্রশ্নের উত্তর না লিখে বরং অন্য কিছু লিখে রেখেছে। দুঃখিত, আমি হিন্দি পড়তে পারি না, কেউ যদি পড়তে পারো তাহলে কমেন্ট বক্সে জানাও কি লেখা এখানে। নন্দিনী তাকে খুঁজতে শুরু করে, খুঁজে না পেয়ে চুপচাপ একটা বেঞ্চে বসে থাকার সময় ভাসু একটা গিটার হাতে নিয়ে তার দিকে চলে আসে। নন্দিনী তাকে রাগের মাথায় বলছে, তুমি কি মনে করো নিজেকে? তবে ভাসুর এই বিষয় নিয়ে তেমন কোনো চিন্তা নেই, সে শুধু নন্দিনীকেই চায়। কিন্তু নন্দিনী জানায় সে আমেরিকা চলে যাচ্ছে, তার ক্যারিয়ার গড়তে চলে যাচ্ছে সে, যা শুনতে পেরে ভাসুর মুড অফ হয়ে যায়। নন্দিনী তার কাছে আবারও এক ঘন্টা সময় চায়, কিন্তু ভাসু এবার একটা কথাই বলে তাকে, আমি তোমাকে 60 মিনিট তখনই দিতে পারবো যখন তুমি আমার সাথে 60 বছর থাকার অঙ্গীকার করবে। এই বলে চলে যায়। আর সেখান থেকেই ঘটনা চলে আসে বর্তমানে, সেই সময়টায় যখন সেই দুর্ঘটনার পর র জয়েন করতে গিয়েছিল সে, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে। নন্দিনী তাকে তার বাসায় নিয়ে যাচ্ছে, তার মিশন, র এজেন্সি এসবের থেকে দূরে রাখার জন্য। আসলে আমেরিকা যাওয়ার পর নন্দিনী তেমন ভালো থাকতে পারেনি কখনো, সবসময় ভাসুর কথা চিন্তা করত, তবুও সে কোনো রকমই থেকেছে। কিন্তু তার মধ্যে সেই ভালোবাসাটা তৈরি হয়েছিল, যেটা ধীরে ধীরে বাড়ছিল তখন। আর যখন সে আজ থেকে 7 মাস আগে জানতে পারে ভাসু একটা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে, তখন সে আর চুপ থাকতে পারেনি, চলে এসেছিল ইন্ডিয়া। ভাসু এখন তাকে বলছে, সত্যি আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি, যদি জানতাম 7টা গুলি খাওয়ার কারণে তুমি আমাকে ভালোবাসবে তো আমি IIT-তেই খেয়ে নিতাম, তাদের সময় খুবই সুন্দর যাচ্ছে। নন্দিনী তার ভালোবাসা দিয়ে ভাসুকে সবকিছু ভুলিয়ে দিতে চেষ্টা করছে, তার মিশন অথবা বাকি সমস্ত কিছু তার মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, কারণ সেই জীবন রিস্কের জীবন। নন্দিনী কখনো চায় না ভাসু সেই সকল মিশনে আবারও জড়াক, তবে দেখা যায় তাদের ওপরে এখনো কেমন যেন প্রত্যেকেরই নজর। ভাসুর ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে, এমনকি তাকে মারার চেষ্টাও করা হয়। একদিন এভাবেই তাদের বাড়ির সামনে সে রুবিনাকে দেখতে পায়। জানিয়ে রাখি, সেই সিক্রেট মিশন চলাকালীন ভাসুর নিজস্ব একটা টিম ছিল, যেটা হলো টিম 384। রুবিনা হলো তার টিমেরই একজন। কিন্তু রুবিনার তো বেঁচে থাকার কথা নয়, সেই দুর্ঘটনায় তারা প্রত্যেকে মারা গিয়েছে। তাকে দেখে তার পেছনে সে ভাঙা পা নিয়েই যেতে ধরে, সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু রুবিনা চলে যায়। তার বোটের নম্বরটা সে দেখে নেয়, 384। পরদিন নন্দিনী তাকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর তাকে জানায়, মিশন চলাকালীন সময়ে তার মাথার খুলিতে বন্দুকের গুলির একটা আঁচড় লেগেছিল, যার কারণে তার ডান কানের শ্রবণ শক্তি কয়েক গুণ বেড়ে ম্যাগনিফাইড হয়ে যায়। পাশাপাশি তার মস্তিষ্কের কিছু টিস্যু ড্যামেজ হওয়ার কারণে সে এখন কিছু ভ্রম দেখতে শুরু করেছে, কারণ আমরা শুরুতেই জানতে পেরেছিলাম তার টিমের বাকি সদস্যগণ মারা গিয়েছে সেই দুর্ঘটনায়, একমাত্র সে বেঁচে গিয়েছে। সে সম্পূর্ণ চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার। শাওয়ার নেওয়ার সময়তেও সে নিজের কানে লাগানো ডিভাইসটা কিছু সময়ের জন্য খোলার সাহস করে, কিন্তু পারে না, নিজেকে সামলে রাখতে পারে না, সে এতটাই যন্ত্রণা হয় তার মাথার ভেতরে। এভাবে একদিন আবারও সে রুবিনাকে দেখতে পায়, এবার সে তাকে ছাড়বে না, তার পেছনে পেছনে যেতে শুরু করে, তাকে বারবার ডাকছে, কিন্তু রুবিনা মোটেও থামছে না, হয়তোবা সে তাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি ভাসুর ওপর যারা এতদিন নজরদারি করছিল তারাও ভাসুকে ফলো করছে। এভাবে যেতে যেতে কোনো এক জায়গায় রুবিনা থেমে যায়। কিভাবে বেঁচে গিয়েছে আর কেন তাকে কিছু জানায়নি? দেখা যায় তার টিমের বাকি সদস্যরাও বেঁচে আছে, প্রত্যেকে তার সামনে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে একটা নতুন জীবন ফিরে পেল ভাসু। এতদিন সে নিজেকে তাদের মৃত্যুর দোষী হিসেবে দেখে এসেছে, কিন্তু সেটা সত্য ছিল না। আর এই সমস্ত বিষয়ে নজর রাখছে সেই তিনজন, সেই অজানা তিনজন। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে যায়। নন্দিনী তাকে বারবার ফোর্স করছে, সে টিকিট কেটে ফেলেছে, তাদের আমেরিকা যেতে হবে, কিন্তু ভাসু সেটা করতে পারবে না। নন্দিনীকে সেই সমস্ত বিষয় খুলে বলে যেটা তার চলে যাওয়ার পর মুহূর্তে হয়েছিল। তার জীবনে আগের মতো সবকিছুই ছিল, কিন্তু নন্দিনী ছিল না। দুঃখ বেদনাগুলোকেও যেন সে আপন করে নিতে শুরু করেছিল। নন্দিনীর থাকাতে তার ভালোবাসাটা যত গাঢ় ছিল, তার চলে যাওয়ার পর যেন ভালোবাসাটা ততই বেড়ে গিয়েছিল। তবে হঠাৎ একদিন তার ডাক আসে সিক্রেট র এজেন্সি থেকে। হঠাৎ একদিন তাদের সার্ভার হ্যাক হয়ে যায়।
ভাসুকে নিয়ে আসা হয় কারণ তার সাথে মিস্টার দাসের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল। সে জানতো ভাসু কতটা ট্যালেন্টেড। কোনো এক হ্যাকার তাদের সার্ভারে অ্যাটাক করেছে এবং তাদের সমস্ত ইনফরমেশন চুরি করে নিচ্ছিল। ভাসু সমস্ত বিষয় ঠান্ডা মাথায় খেয়াল করে, কিন্তু শত চেষ্টা করার পরেও হ্যাকারের নির্দিষ্ট কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায় না। একসময় ভাসু জানায় আমাদের 80% ডাটা সে নিয়ে গিয়েছে। মনে রাখবেন, মাঝে মাঝে যুদ্ধ জেতার জন্য হারতেও শিখতে হয়। এই বলে ভাসু তাদের বাকি 20% ডাটা উন্মুক্ত করে দেয়, যার কারণে সমস্ত ডাটা চলে যায় হ্যাকারের কাছে। সবাই টেনশন করতে শুরু করে, তোমাকে আমরা এনেছিলাম শুধু আটকাবে এই জন্য, তুমি তো উল্টো দিয়ে দিলে তাকে। ভাসু তাদেরকে ঠান্ডা হতে বলছে। একসময় দেখা যায় তাদের প্রোগ্রাম আবারও রিবুট হচ্ছে। এমনকি তাদের যেই সমস্ত ইনফরমেশন সেই হ্যাকারের কাছে গিয়েছিল সেই সমস্ত ইনফরমেশন আবারও ফিরে আসছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? এখানেই হলো ভাসুর কেরামতি। বাকি 20% যে ডেটা ছিল সেটা উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে তার মধ্যে ভাসু নিজের তৈরি একটা ভাইরাস পাঠিয়ে দেয়, যেটা অপর পাশে হ্যাকারের সমস্ত ডাটা নষ্ট করে সবকিছু আবারও ফিরিয়ে নিয়ে আসে, যার মাধ্যমে ভাসু নিজের দক্ষতার প্রকাশ দিল। এভাবেই পরবর্তীতে তাদের হেড সরাসরি ভাসুর সাথে দেখা করতে আসে, তাদের র জয়েন করতে বলে তাকে। তবে ভাসুর এসবে কোনো ইন্টারেস্ট নেই, সে মানতে চাইছে না। তখন তার বাবা মায়ের মৃত্যুর কথাটা চলে আসে, যে আতঙ্কবাদী হামলার কারণে তার বাবা মাকে সে ছোট থাকতে হারিয়েছিল। যদি সে চায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, আর এই শুনে কোনো ছেলে বসে থাকতে পারে না। তার ট্রেনিং শুরু হয়ে যায়। এভাবে অনেকটা সময় যায়, অনেকগুলো মিশন সে পরিচালনা করে। এবার ফাইনালি সেই আতঙ্কবাদী গ্রুপের বিরুদ্ধে মিশন করতে হবে। সে তাদের হেড জয়শঙ্করের কাছে একটা টিম চায়। বাকিরা তাতে সন্দেহ প্রকাশ করলেও সে তাকে বিশ্বাস করে, তার টিম তৈরি করে দেয়। সে একে একে তাদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মিশন সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে কোনো এক বিশ্বাসঘাতক তাদের টিমের বিরুদ্ধে সমস্ত কিছু লিক করে দেয়, যার ফলে হাতে নাতে ধরা পড়তে হয় তাদের। ভাসু এবং তার টিম 384 তাদের হাতে জিম্মি হয়ে যায়। ইনিই হলেন তাদের মেইন লিডার সামার খান। তার সমস্যাটা হলো, তাদের মধ্যে এত দেশভক্তি কেন? কি পাবি দেশের জন্য এতটা করে? কিন্তু ভাসুদেব কখনো তাদের সামনে হার মানতে পারবে না। দরকার হলে সে মরে যাবে, তবুও তাদের কাছে নিজের হার স্বীকার করবে না। তাদের বাকি সমস্ত টিম মেম্বারদের তারা মেরে ফেলেছে, এখন শুধুমাত্র ভাসু বাকি। তাদের দেশের একটা পতাকা তার হাতে দিয়ে বলে, হয়তো তুই তোর দেশভক্তিকে একদম ছিঁড়ে ফেলবি, আর নয়তো বা আমার লোক তোর টিম মেম্বারদের গায়ের কাপড় ছিঁড়ে ফেলবে। আর অবশ্যই তাদের অন্তিম সংস্কার এতে ভালো হবে না। ভাসু কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তারা তাদের কথা মতো কাজ করতে যাবে, তখন তাদেরকে থামিয়ে দিয়ে ভাসু বলে, এতে তোর জিত মনে করিস না, আমাকে থামানোর ক্ষমতা তোর নেই, আমি আবারও ফিরে আসবো। এই বলে সেখানে তাদের ওপর হামলা করে তাদেরকে সরিয়ে দেয় সেখান থেকে, আর ভাসু সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই সামার তার দিকে ফায়ার করে। সেই ফায়ারের মধ্যে একটার কারণে আজকে তার শ্রবণ শক্তিতে সমস্যা, কিন্তু তার সেই পুরনো মিশন পূর্ণ করতেই হবে। নন্দিনীকে সমস্ত কিছু জানিয়ে সে বেরিয়ে পড়ে এখান থেকে। একটা নতুন গল্প শুরু। বোঝা যায় এখন তার চলার জন্য লাঠির প্রয়োজন নেই, তার টিম মেম্বার তার সাথে আছে। ঘটনা চলে যায় দিল্লিতে। র এজেন্সির একজন অফিসার, তার নাম রাজীব, সে লক্ষ্য করে ভাসুকে ট্র্যাক করার জন্য যে ডিভাইসটা লাগানো হয়েছিল সেটা পাওয়া গিয়েছে দিল্লির একটা র্যান্ডম ব্যক্তির ব্যাগ থেকে। অর্থাৎ তাকে ট্র্যাক করা এখন আর সম্ভব হচ্ছে না। তাছাড়াও অপরদিকে ভাসুর উপরে নজরদারি করার জন্য যে তিনজনকে পাঠানো হয়েছিল তাদেরকেও সে জিম্মি করে ফেলেছে। এরা তিনজনের আগেও অনেক ক্রাইমের সাথে জড়িত ছিল। তাদেরকে ভাসু জিজ্ঞাসা করছে, কে তোদের পাঠিয়েছে? কিন্তু তারা কোনো উত্তর দিতে পারছে না। আর ভাসু অবশ্যই জানে এটা কার কাজ। পরবর্তীতে এই তিনজন গুপ্তচরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পুরো দেশে। তাদের প্রত্যেকের কপালে লেখা, আই এম ব্যাক বেবে। ওদিকে সামার নিজেও এই খবরের রিপ্লাইতে মনে মনে বলে ওঠে, আই এম অলসো ব্যাক। অপরদিকে তাদের র এজেন্টদের মধ্যে রাজীব নামের অফিসারের ওপর আমাদের সন্দেহ শুরু থেকেই ছিল। আসলেও তাই, মিনিস্টারের সাথে মিলে তারা IMR অর্থাৎ সামারের হয়ে কাজ করত। সেই গুপ্তচরদেরকে রাজীব নিজেই লাগিয়েছিল তার পেছনে। তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, আর তখনই দেখা যায় সেখানে ভাসু। তাকে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। মিনিস্টার তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সাথে সাথে ভাসু তার উপর ফায়ার করে। ইন স্পট তার ডেথ হয়ে যায়। এবার রাজীব এমন ভাব নিচ্ছে যেন এসব কিছু সে জানেই না, এতদিন প্রেশারে পড়ে সে কাজগুলো করেছে। কিন্তু ভাসু সবই জানে। তার দিকে বন্দুক তাক করে। রাজীব তাকে হুমকি দেয়, নন্দিনী এবং তার মা কিন্তু তার হাতে বন্দি, যদি একটু 19-20 হয় তাহলে আগামীকাল তাদের টুকরো টুকরো করে দেওয়া হবে। কিন্তু ভাসু তখন উল্টো জানায়, দেখতো এখানেই কি তাকে আটকে রেখেছিলি? সে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদেরকে উদ্ধার করে ফেলেছে সে। এবার তার হাতে বন্দুকটা দিয়ে বলে, যদি চাস সব কিছু গোপন থাকুক তাহলে ফায়ার কর নিজের ওপর। এই বলে তাকে বন্দুক দিয়ে সে চলে যাচ্ছে। বন্দুকটা হাতে নিয়ে যখন সে উল্টো ভাসুকে ফায়ার করতে যাবে, তখন বন্দুকের গুলি উল্টো রাজীবকে ঘায়েল করে ফেলে।
দুনিয়াবাসীর সামনে এটা একটা সুইসাইড। এরপর এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একটা অনুষ্ঠানে নন্দিনীর সাথে দেখা করে ভাসু। এখন একসাথে থাকার সময় হয়ে গিয়েছে, তারা তোমার উপরেও আক্রমণ করতে পারে। তবে এখানে এমআরএস এর হেড অর্থাৎ সামার অনেক আগে থেকেই ছিল। এক সময় হঠাৎ ভাসু খেয়াল করে এখানে প্রত্যেককে যে ব্যাচগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু ব্যাচে ভিন্নতা রয়েছে। সাথে সাথেই সামার চলে আসে, সে তেমন কিছু বলতে পারছে না তাকে। তার সামনেই সামার তাকে হুমকি দেয়, যদি চালাকি করার চেষ্টা করিস এখানকার মোটা অঙ্কের মানুষ মারা যাবে, তারা জানেও না তাদের সাথে বোম ফিট করা আছে, সো বি কেয়ারফুল। সেখানে তাদের র এজেন্টদের মধ্যেও কয়েকজন ছিল। ভাসু সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে প্রত্যেকের মধ্যে একটা হুড়োহুড়ি লেগে যায়, সবাইকে জানিয়ে দেয় তাদের ব্যাচটা যেন তারা খুলে ফেলে দেয়, যার কারণে সামারের প্ল্যানিং নষ্ট হয়ে যায়। ঘটনায় ভাসু ধরা পড়ে যায় র এজেন্টদের কাছে আর সামার পালিয়ে যায় সেখান থেকে। ভাসুর মেডিকেল ট্রিটমেন্ট থেকে জানা যায় তার এক বিশেষ ধরনের রোগ হয়েছে, যার কারণে সে মনে করছে সে একটা মিশনের মধ্যে। কিন্তু আসলে নন্দিনীর কিডন্যাপ হওয়া অথবা তার বাকি সদস্যদের বেঁচে থাকা এই বিষয়গুলো সে হ্যালুসিনেট করছে। বিষয়টা নন্দিনীকেও জানানো হয়, তবে নন্দিনী শুধুমাত্র কথা শুনছে, তাদের কিচ্ছু বলছে না। ভাসুকে সেখানে নিয়ে আসা হয় এবং তার সিকিউরিটি বিষয় জানানোর পর নন্দিনীর সাথে দেখা করিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার ট্রিটমেন্টের জন্য। প্রতিনিয়ত তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে আর একটা পাগলের মতো ট্রিট করা হচ্ছে। আসলে এটা একটা মেন্টাল ট্রিটমেন্ট, সে মানসিকভাবে অসুস্থ, এজন্য তাকে এমনটা করা হচ্ছে, যে বিষয়টা নন্দিনীকে প্রতিনিয়ত প্রচণ্ড কষ্ট দেয়। ভাসুর পুরোহিত আঙ্কেল যে তাকে ছোট থেকে বড় করেছে সেও তাকে দেখতে আসে, তার সাথে দেখা করে চলে যায়। কিন্তু নন্দিনী আরো 10 মিনিট রিকোয়েস্ট করে থেকে যায় সেখানে। সবাই চলে যাওয়ার পর নন্দিনীকে ভাসু কথা দিচ্ছে আবারও ফিরে আসবে সে। সাথে সাথে তখন সামার চলে আসে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই সব কিছু তার হ্যালুসিনেশন নয়, এগুলো সাজানো। তাকে সাথে সাথে জিম্মি করে ফেলা হয়। নন্দিনীর মাথায় বন্দুক ঠেকিয়ে সামার তাকে খুবই সুন্দরভাবে বলছে, তোর সাথে আরো একবার খেলার সুযোগ হয়ে গেল। আমরা জানতে পারি দিল্লির র এজেন্টের সার্ভার হ্যাক সেই করিয়েছিল। বিশাল অঙ্কের টাকার ব্যাপার ছিল সেটা, যেটার মধ্যে ভাসুদেব নাক গলিয়েছে। তাছাড়াও তার 384 টিমের একজন সদস্যকে তার সামনে নিয়ে আসা হয়, তাকে সামার ভাসুর সামনেই মেরে ফেলে। সবকিছু মিটিয়ে নন্দিনীকে সাথে করে সে চলে যায়। এক আতঙ্কবাদী দলের সাথে যুক্ত হয়ে তারা নির্দিষ্ট একটা এরিয়ায় বোম ব্লাস্ট করতে চলেছে। তারা তাদের দেশের নাম বদনাম করতে চায়। আর এখন যেহেতু সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে, তাদের চোখের সামনেই হয়েছে, ভাসুকে তারা আবারও মিশনে সামিল করে নেয়। র এজেন্টদের সমস্ত ক্ষমতা দেয় আবারও ভাসুকে। ভাসু নিজের সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রথমত পাকিস্তান এবং দ্বিতীয়ত এমআরএস দুটো বিষয়ের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে তারই শহর মধুরায় এবার বোম ব্লাস্ট করার প্ল্যানিং করছে তারা। শীঘ্রই সেদিকে রওনা দেওয়া হয় এবং নির্দিষ্ট একটা রাডারের মাধ্যমে খোঁজা হচ্ছে কোথায় সেই বোম, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের রাডারকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে নকল ট্র্যাপ বানিয়ে রেখেছে তারা, কিচ্ছু করা যাচ্ছে না। তবে ভাসু সমস্ত কিছু ক্যালকুলেট করে, আর শুরু থেকেই দেখেছি ক্যালকুলেশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাসুদেব সবসময় সবার থেকে এগিয়ে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তরঙ্গ ফেলার পর সে নিশ্চিত হয়ে যায় এখানেই বোম রাখা। সেখানে পৌঁছানোর পর জানা যায় নন্দিনীকে ঘিরে রয়েছে সেই বোম। এটাকে ডিফিউজ করার আগ মুহূর্ত পর্যন্ত তাকে এখান থেকে সরানো যাবে না, এমনকি তাকে যদি সরানোর চেষ্টাও করা হয় তাহলে বোম বিস্ফোরণ হতে পারে। ডিফিউজ করাটাও খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, এমনকি তাদের হাতে সময়ও নেই। একটা অপশন রাখা হয়েছে সেখানে, সেটা হলো একটা রুবিক্স কিউব। হাতে সময় খুবই অল্প, যদি বোম ডিফিউজ করতে চায় তাহলে কাউকে এই রুবিক্স কিউবটা সেখান থেকে বের করা ঠিক 15 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে হবে। ভাসু সেটাকে সাথে সাথে বের করে নেয়, যা দেখতে পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সে সময় দেখছে আর রুবিক্স কিউবটাকে মেলানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কোনো এক সময় এভাবে একদম মিলিয়ে ফেলবে। ঠিক তখন তার মনে পড়ে যায় সে চাইলে তাকে উড়িয়ে দিতে পারে, কিন্তু কেন সুযোগ রেখেছে সে, অর্থাৎ এটা নকল বোম। মন্দির থেকে সবাইকে দূরে সরিয়ে নিয়ে একটা সিচুয়েশন তৈরি করে সে অন্য কোথাও বোম ব্লাস্ট করবে। সামার সকলের সাথে রেডিও কলে কানেক্টেড হয়ে যায় আর পুরো শহরবাসীকে সেই বোম ব্লাস্টের বিষয়ে আগে থেকে হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু কেউ জানে না কোথায় কোথায় হবে বোম ব্লাস্ট। সে সমস্ত কিছু রেডি করার জন্য বাইরে বের হয়, কিন্তু তার সামনেই ভাসু তখন বন্দুক তাক করে দাঁড়িয়ে। কিন্তু সে কোথায় লুকিয়ে আছে ভাসুদেব এটা কিভাবে জানলো? তখন সে জানায়, আমার শহর আমি চিনব না। আসলে সে যখন রেডিওতে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছিল তখন তার পাশে মন্দিরের একটা ঢাক বাজছিল আর সেই সুর ভাসুর খুবই পরিচিত। সে বুঝে গিয়েছিল সে কোথায় আছে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, অনেকটা লড়াই চলে তাদের মধ্যে। কোনো এক সময় এরকম হাতাহাতিতে ভাসুর কান থেকে সে ডিভাইসটা সামার খুলে ফেলে দেয়, যার কারণে তার তীব্র জ্বালা পড়া হতে শুরু করে মাথায়। কিন্তু তার থেমে থাকলে চলবে না, সে তো পারছে না। তাকে সবাই মিলে আটকে ধরেছে, প্রত্যেকটা ছোট ছোট আওয়াজ যেন তার কানে ধারালো ছুরির মতো লাগছে। আর ওদিকে সামার চলে যাচ্ছে সেই বোমগুলোকে অ্যাক্টিভেট করতে।
তবে ভাসু থেমে থাকলে চলবে না। সে তার এই অবস্থাতে নিজের শরীরের সর্বস্ব দিয়ে সেদিকে তাকে থামানোর জন্য এগিয়ে যাচ্ছে। এমনকি তাদের সেই অফিসার যার উপর শুরু থেকেই সন্দেহ ছিল সেও ভাসুকে সাহায্য করছে। কোনো এক সময় ভাসু তাকে ধরে ফেললেও সে একটা বোম অ্যাক্টিভেট করে ফেলেছে। সে বোমটাকে নিয়ে লোক সমাগম থেকে একটু দূরে গিয়ে সেটা উপরে ছুড়ে মারে। তবে সেটার আওয়াজ তার কানের মধ্যে আরো বেশি যন্ত্রণা তৈরি করে। তবে সে নিজেকে সামলে নেয়, আর এদিকে সামার ধরা পড়ে গিয়েছে। তবে সে যেহেতু ধরা পড়ে গিয়েছে সবাইকে নিয়ে মরবে, এজন্য তার সাথে থাকা একটা ছোট্ট বোমকে সে অ্যাক্টিভ করে দেয়। বিষয়টা ভাসু দেখতে পায়, তাকে নিয়ে একদম গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ আজকে ভাসু ছিল বলেই তারা প্রত্যেকে বেঁচে গেল। তারা সবাই ভাসুর ওপর গর্বিত, তার ওপর যে সকল দায় লাগানো হয়েছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আর এখানেই শেষ হলো আজকের সিনেমা। দেখো, আমি মানছি সিনেমার গল্পে তেমন জোর ছিল না, কিন্তু কি করব, সব জায়গায় সিনেমার একটা ছোট অংশ নিয়ে এত প্রশংসা হচ্ছে, সবাইকে তো এটা জানাতে হবে সিনেমার বাকি অংশ কিরকম। দেখার মতো ছিল কিন্তু সাজেস্ট করার মতো নয়। তা তোমার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আর স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারো। অবশেষে ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।